পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের অন্তর্গত ঝাপল গ্রামে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি দরজা এবং জানালা নেই। এই কেন্দ্রটির অনেক সমস্যা রয়েছে। আমি দীপ্তি দেব শর্মা আর এ হলো আমার সমুদায়। এই সেন্টারে কি সমস্যা আছে? এই সেন্টারের সমস্যা হচ্ছে জানলা দরজা নাই। তো দরজা জানলা ভাঙ্গা কত বছর হচ্ছে? 2 বছরের উপর হয়ে গেল। আর ছাগল গরু কুকুর সব কিছু এসে থাকে। আর এখন বর্ষাকালে দিন আছে, পায়খানা টাইখানা সব কিছু পরিষ্কার করতে হয়। বাচ্চাদেরকে আমি পড়াতে পারি না, বাচ্চাদের খেলাধুলা করাতে পারি না, বাচ্চারা একটু বসতে পারে না, এটাই অসুবিধা আমার বেশি আর কি। এই কেন্দ্রটিতে প্রায় মা এবং শিশু মিলে মোট 45 জন। এই কেন্দ্রে যে ঘরে বাচ্চা এবং মায়েরা বসে সেই ঘরে দরজা এবং জানালা নেই। বর্ষাকালে ওই ঘরে ছাগল গরু এবং কুকুর ঢুকে থাকে, এতে বাচ্চারা ওই ঘরে পড়াশোনা করতে পারে না বা গর্ভবতী মায়েরাও ভালোভাবে বসতে পারে না। এর জন্য কি কোনো আবেদন করেছেন? করছি, অনেকবার করছি, সিটিভিওকে করা হয়েছে, সুপারভাইজারকে করা হয়েছে। ওনারা কি বলেছেন? ওনারা বলছে করে দিবে, খালি এরকমই বলছে, আশা দিচ্ছে কিন্তু করে দিচ্ছে না। এই বিষয় নিয়ে সিডিপিও এর কাছে গেলাম, তবে সিডিপিও তিনি বললেন বিষয়টি দেখব। তো আপনারা কি চান? আমরা একটু চাই জানলা দরজাটার একটু সমস্যা মেটানোর জন্য কি বলি। এই গ্রামের গ্রামবাসী এবং এই কেন্দ্রের দিদিমণিরা চায় যে এই কেন্দ্রটির দরজা এবং জানালাটি নির্মূলভাবে নির্মাণ করা হোক। ভিডিও দেখে আপনাদের অনুরোধ করব এবং সমস্যা সমাধানের জন্য বর্তমান ভারপ্রাপ্ত কৌস্তব দাশগুপ্ত সিডিপিওকে বারবার ফোন করুন। সিডিপিও এর ফোন নাম্বার 9732270918। আমি দীপ্তি দেব শর্মা, উত্তর দিনাজপুর জেলার ইন্ডিয়া আনহাট পক্ষে।